সবাইকে আবারও স্বাগতম আমার আরেকটা ভিডিওতে। আজকে আমরা একটা মডার্ন পলিগামি লোগো ডিজাইন দেখব। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। ফাইল থেকে একটা নিউ ফাইল নিয়ে 1000x1000 পিক্সেল নিয়ে কালার সিএমআর কাই রেখে পিক্সেল 300 রেখে ক্রিয়েট। তো লাইন সেগমেন্ট টুল থেকে লাইনটা সিলেক্ট করে আউটপুটে এসে শিফট চেপে একটা ড্র্যাগ করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে ভি সিলেক্ট করে সিলেক্ট বাটনটা নিয়ে এটাকে সিলেক্ট করে অলটা চেপে আরেকটা কপি নিচে নিয়ে নিচ্ছি। কপি নিচে নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে পরপর আরও তিনটা কপি নিয়ে নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার পর আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল শিফট প্লাস ডি চেপে একটা পেস্টিং প্লেস করে নিলাম। তারপর শিফট বাটন প্রেস করে এটাকে রুট করে দিলাম। রুট করার পর আবার দুটাকে সিলেক্ট করে শিফট বাটনে চেপে এক ধাপ রুট করে দিলাম। ওকে, এখন পলিগন টুল থেকে পলিগন টুলটা সিলেক্ট করে আউটপুটে এসে ক্লিক করে এখানে শিফট দিয়ে ওকে, এটা পলিগন টুল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে শিফট চেপে আমরা একটু রুট করে নেব। ওকে, রোটেট হয়ে গেছে। এখন এইটাকে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়েছে কিনা জুম করে দেখতে হবে। কারণ এটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে একটু কাজ হবে না। তো ওই জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখে নিতে পারি। কন্ট্রোল ওয়াই দি, পারফেক্ট। এবার কন্ট্রোল ওয়াই দিটা ব্যাক নিয়ে নিচেরটাকে মেলাতে হবে। এর জন্য আবার সিলেক্ট, ওকে, ডান ডান। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সম্পূর্ণটাকে সিলেক্ট সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট, তারপরে এখান থেকে কালার নিয়ে নিব। আমরা যে কোনো একটা কালার ক্লিক করে এখানে শেপ বিল্ডার দিয়ে এখানে ডিজাইন করে নেব। আবার কালার থেকে আরেকটা কালার সিলেক্ট, আবার এই পাশটাকে আবার আরেকটা কালার সিলেক্ট, এগেইন আরেকটা কালার ক্লিক করে এখন থেকে ডান ডান। আমাদের কি হয়ে গেছে, এখন সিলেক্ট বাটনটা নিয়ে শিফট চেপে সবগুলোকে সিলেক্ট, শিফট চেপে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স বা এডিট থেকে কাট কাট দেওয়ার পরে আর দুটো যা আছে সব কিছুকে সিলেক্ট করে ডিলিট। তারপর কন্ট্রোল শিফট ভি অথবা এডিট থেকে পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস করার পরে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে স্ট্রোকটাকে নান করে দিতে হবে। স্ট্রোক কালারটা নান করে দিলাম। স্ট্রোক কালার নান করে দেওয়ার পরে সম্পূর্ণটা সিলেক্ট করে আমার দিতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এইখানে প্রেস করে শেপ বাটন, এখানে প্রেস করে শিফট বাটন, এখান থেকে শিফট, এটা শিফট। এখন এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে কোনাচা করে দিতে হবে। জাস্ট একটু
ব্যাস হয়ে গেছে। এটা করার পর আবার সম্পূর্ণটাকে সিলেক্ট শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে কালার ব্ল্যাক রেখে এটাকে এটার সাথে মার্জ করে দিতে হবে। এটাকে এটার সাথে মার্জ, এইটা এটার সাথে মার্জ, এটা এখন আবার সিলেক্ট টুলটা নিয়ে সম্পূর্ণটা আবার সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এইটা শিফট বাটন, এইটা শিফট, এইটা শিফট, এইটা শিফট নিয়ে এগুলোকে একটু কার্ভ করে ব্যাস এখন কাজ হচ্ছে। ওকে এখন সিলেক্ট করে আমরা নেব গ্রেডিয়েন্ট। আস্তে আস্তে সব করে গ্রেডিয়েন্ট ঠিক করে নিতে হবে, প্রত্যেকটা সিলেক্ট করে হবে গ্রেডিয়েন্ট। থেকে একটা শ্যাডো তৈরি করতে ইলাস্ট্রেটর নিয়ে ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট গাড়ি নিয়ে সিলেক্ট শ্যাডোটা করে দিয়ে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই ওকে ডান ব্যাক সেম গেম ব্যাক ওকে ওকে হয়ে গেল আমাদের পলিগন লোগো ডিজাইন। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, খুব সহজ সুন্দর এবং আপনারা অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এটা জাস্ট ইউজ করছি, ভালো লাগছে, আপনাদের যেটা ভালো লাগে সেই কালার ইউজ করতে। ওকে সবাইকে অনেক 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 ধন্যবাদ।